বর্তমানে শিরোনামে রয়েছে এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যু। একই সঙ্গে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির হানায় কোটি কোটি টাকা উদ্ধার। আর এরপর থেকেই ডোমজুড়ের লক্ষণপুরের সেই বাড়ি যেন নিস্তব্ধ। অর্পিতা প্রসঙ্গে কার্যত মুখে কুলু পেঁটেছে পরিবার। অর্পিতার মাসি স্মৃতি মুখোপাধ্যায়ের বাড়িতেই থাকেন তার দাদু, তাই মাঝে মধ্যেই দাদুকে দেখতে আসতেন অর্পিতা। যদিও অর্পিতাকে সিরিয়াল সিনেমার অভিনেত্রী এবং প্রতিষ্ঠিত মডেল হিসেবেই জানতেন বলে দাবি মাসির বাড়ির লোকেদের, ফলে কোটি কোটি টাকা কিভাবে অর্পিতার কাছে এলো তা নিয়ে কার্যত অন্ধকারে রয়েছে বলেই দাবি মাসির বাড়ির লোকেদের। স্মৃতিদেবী জানান, মাসখানেক আগেও অর্পিতা বোনকে নিয়ে এসেছিল দাদুকে দেখতে। অন্য কোনো বিষয়ে আমাদের কথা হতো না, বোনের বিয়ে হয়ে গিয়েছে, মা বেলঘড়িয়ায় থাকেন আর ও নিজের ফ্ল্যাটে থাকতো। এরপর কিভাবে তার কাছে টাকা এলো বা তাকে ফাঁসানো হয়েছে কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তাদের ওখানে অর্পিতা কোনোদিন প্রভাবশালী কাউকে নিয়ে আসেননি বলেই দাবি অর্পিতার মাসি। আমার দিদির মেয়ে। আচ্ছা, কোন দিদির? বন্টির মেয়ে। আচ্ছা, ও কি করতো? ও মডেলিং করতো, সিরিয়াল করতো, সিনেমা করতো। আচ্ছা, এখানে কি আসতো? হ্যাঁ, এখানে আমার বাড়িতে। হ্যাঁ, কম আসতো, খুব কম আসতো। আমার কতবার এসেছে ও? ও খুব কম, প্রায় বছরে হয়তো দু তিনবার এরকম আসে। ওই দাদুকে দেখতে আসতো। ও দাদুকে দেখতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কাদের নিয়ে আসতো? ও একাই আসতো, ও কোনো সময় এই মানে মাসখানেক আগে যে এসেছিলো ছোটো বোনকে নিয়ে এসেছিলো। আচ্ছা, ও কি কি মনে হচ্ছে আপনাদের যে এই যে রাতারাতি এরকম একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকা, কখনো কি আপনার মনে হয়েছে যে ও কি কোনো ভুল পথে যাচ্ছে? না, সেরকম কিছু তো বুঝতে পারি না। আচ্ছা, এটা কি কি মনে হচ্ছে আপনাদের যে ও কি ফাঁসানো টাসানো হচ্ছে? কিন্তু আমি ঠিক বুঝতে পাচ্ছি না কি হচ্ছে না। ওর মায়ের সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে? না, এখনো কাল থেকে আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা, বলছি ও কি একা থাকতো ফ্ল্যাটে? হ্যাঁ, ফ্ল্যাটে থাকতো একা। ও একা থাকতো? হ্যাঁ হ্যাঁ। কেন একা থাকতো? কেন একা থাকতো বলতো, মাঝে সাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসতো। মা কোথায় থাকতো? মা বেলঘড়িয়া। মা একা থাকেন? হ্যাঁ হ্যাঁ। বোনকে নিয়ে? না না, বোনের বিয়ে হয়ে গেছে। আর ওর পিতার কি বিয়ে হয়েছিল? না না না, ওর পিতার বিয়ে? না না না। কোনোদিন কি ও পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীকে নিয়ে এসেছিল এখানে? না না না। মন্ত্রীর সাথে কোনো ঘনিষ্ঠতা আপনাদের কিছু জানা আছে? না না না, তাও জানতাম। কোনো গল্প কোনোদিন? না 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 না। আপনার ছেলে কি করে? আপনার? ও আমার ছেলে একটা মানে আন্ডারটেকিং চাকরি করে। কোথায় করে? ওই মিনারেল ধর্মতলায়, মিনারেল যে অফিস আছে। আপনি কি জানতেন যে ওর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা আছে? সেরকম কিছু শোনা যায়নি। শোনা যায়নি? না না। অন্যদিকে এলাকাবাসীদের দাবি, অর্পিতার মাস্তুতো ভাই মুকুল চাকরি পেয়েছিল অর্পিতার সুপারিশেই। মন্ত্রীকে ধরেই চাকরি করিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি সেই মাস্তুতো ভাই এলাকায় বন্ধু বান্ধবদেরও চাকরি করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে বেড়াতো বলে দাবি এলাকাবাসীদের। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো মাসির বাড়ির ছিমছাম আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মতোই। একতলা সেই বাড়িতেই থাকেন দাদু দুর্গাপদ চক্রবর্তী। সাদা সিদা তাঁর মাসি ও মেশো নিজেও। দাদু কঠিন অসুখে ভুগছেন আর সেই কারণেই দাদুকে প্রায়শই দেখতে আসতেন অর্পিতা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।